আসসালামু আলাইকুম। প্রায় 3 মাস অপেক্ষার পর আজকে আবার যাচ্ছি চায়নাতে, চায়নার গুয়াংজুতে। তো আমি এবার হচ্ছে আমার সফর সঙ্গী হচ্ছে আমার বড় ভাই, এ হচ্ছে নোমান ভাই। আমি আর নোমান ভাই যাচ্ছি এবার চায়নাতে। তো ভাই অবশ্যই একটু খাওয়া দাওয়া করতেছে। আমরা এখন আছি হচ্ছে ইবিএল এসকে লাউঞ্জের ভিতরে। তো লাউঞ্জে আসলাম, খাওয়া দাওয়া করতেছি। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ পরে চলে যাব, বিমানে ডাক আসবে ইনশাল্লাহ, চলে যাবো বিমানে। আর আমাদের মোটামুটি বোর্ডিং ইমিগ্রেশন কমপ্লিট, বোর্ডিং ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা এখন ইবিএল এসকে লাউঞ্জে আসছি। তো আজকে ঢাকা থেকে চায়না ভ্রমণের যে অভিজ্ঞতাটা সেটা আমি আপনাদের মধ্যে শেয়ার করব, সাথে চায়নার ইমিগ্রেশন নিয়ে যদি কোনো তথ্য থাকে, কোনো নতুন কোনো তথ্য পাই ইনশাল্লাহ সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার ভিডিওটা উপভোগ করেন ইনশাল্লাহ, আমার ভ্রমণ অভিজ্ঞতাটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। এই হচ্ছে আমাদের এয়ারপোর্টের এই অবস্থা, ভিতরে দেখেন মোটামুটি অনেক সুন্দর। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বিমানে উঠার জন্য। ইতিমধ্যে আমাদের ডাক পড়ছে বিমানে যাওয়ার জন্য, তো আমরা লাউঞ্জ থেকে বেরোই এখন বিমানের দিকে যাচ্ছি। এই যে আমার সফর সঙ্গী নোমান ভাই, উনি চায়নাতে যাইতেছে মিহাউদ দেশে, সেজন্য উনি একটু হাস্যোজ্জ্বল। এই যে সামনে অলরেডি আমাদের বোর্ডিং শুরু হয়েছে ইউএস বাংলার, গেট নাম্বার হচ্ছে 4-এর এই সোজা, ওই যে সামনে লেখা আছে ইউএস বাংলা গুয়াংজু। আমরা এখন মোটামুটি ফাইনাল সিকিউরিটি কমপ্লিট হবে, ফাইনাল সিকিউরিটি কমপ্লিট করে আমরা বিমানে উঠে যাব। এই হচ্ছে ইউএস বাংলার চেকিং শুরু হয়েছে, এখান থেকে আমাদের ফাইনাল সিকিউরিটি কমপ্লিট হবে। তো ফাইনাল সিকিউরিটি শেষ করে আমরা বিমানের দিকে চলে যাব। অলরেডি আমাদের জন্য আমাদের বিমান ওয়েট করতেছে। অলরেডি ফাইনাল সিকিউরিটি কমপ্লিট হয়েছে, এখন আমরা অপেক্ষা করতেছি বিমানে ওঠার জন্য। এই হচ্ছে আমার ভ্রমণ মানে সফর সঙ্গী আমাদের নোমান ভাই, আর মোটামুটি সবাই এই যে বাইরে বসে আছে, কেউ ভিতরে বসে আছে। তো আমাদের বিমান হচ্ছে বোর্ডিং ব্রিজের সাথে নাই, আমাদের নিয়ে যাবে হচ্ছে এখান থেকে বাসে করে আউটডোরে আমাদের বিমান আছে। তো এখান থেকে আমাদেরকে বাসে করে নিয়ে যাবে হচ্ছে বিমান পর্যন্ত, তারপর আমরা বিমানে উঠবো। তো মোটামুটি ইউএস বাংলাতে ঢাকা থেকে চায়নার যে ফ্লাইটটা, আগে বোর্ডিং ব্রিজের সাথে বিমান থাকতো। এই মানে গত 1 বছর ধরে দেখতেছি যে তাদের বিমান মোটামুটি আউটডোরে থাকে, আমাদেরকে বাসে করে নিয়ে যায়। আসলে যাওয়ার কথা হচ্ছে বিমানে, কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে বাসে। আমার নোমান ভাই টেনশনে আছে যদি বাসের টিকিট টাকা দেওয়া লাগে কিনা, এখান থেকে যেহেতু বিমান পর্যন্ত যাব, তো সেজন্য কোনো টাকা দেওয়া লাগবে কিনা। আমি নোমান ভাইকে নিশ্চয়তা দিচ্ছি যে ভাই না, টাকা লাগবে না, এটা শাটল বাস, এয়ারপোর্টের শাটল বাস, এগুলোতে টাকা লাগে না, ফ্রি। অলরেডি বাসে করে নিয়ে আসছে আমাদেরকে বিমানের সামনে। এই হচ্ছে আমাদের বিমান, আজকের এই বিমানে করে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে চায়না। হচ্ছে এয়ারক্রাফ্টের ভিতরে বরাবরের মতোই জানালা পাশে আমার আচ্ছা সিট হচ্ছে আমার ভাইয়ের, মানে নোমান ভাইয়ের সিট। তো আমি বোর্ডিং নেওয়ার সময় বলছিলাম যে আমাদেরকে একটা সিট জন্য অবশ্যই জানালা পাশে দেওয়া হয়। তো দুঃখজনক ব্যাপার, মানে উনি আমারে না যে ওনারে দিয়ে দিচ্ছে আর কি জানালা পাশে, সমস্যা নেই, ভাইবারও দরবে না, আমরা এটা সিকিউরিটি করে নিলাম, কোনো সমস্যা নেই। হচ্ছে এয়ারক্রাফ্টের ভিতরের অবস্থা, এয়ারক্রাফ্টের ভিতরের অবস্থা আগের চেয়ে মোটামুটি অনেক চেঞ্জ হয়েছে, মোটামুটি অনেক সুন্দর। আগে তো এত চকচকা ছিল না ইউএস বাংলা সিট, মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো লেগ স্পেস আছে, যথেষ্ট ভালো লেগ স্পেস আছে, এমনকি খুব সুন্দর, মানে চকচকা, আগে এত চকচকা দেখতাম না ইউএস বাংলা। আসলে চায়না ইমিগ্রেশন নিয়ে নতুন করে তেমন কিছু বলার নেই, আমি আমার পূর্ববর্তী একটা ভিডিওতে মোটামুটি আপনাদেরকে শেয়ার করছিলাম চায়না ইমিগ্রেশন নিয়ে। আমি আজকে যখন বিমান থেকে বের হইতেছি, মানে বোর্ডিং ব্রিজ ধরে যখন চায়নাতে ঢুকবো, তখন আমরা দেখলাম যে বোর্ডিং ব্রিজের মধ্যেই সবাইরে আটকে রাখছে, সবাইরে আটকাইয়া ওইখানে ইমিগ্রেশন অফিসার আসছে, 2-3 জন ছেলেমেয়ে সবে আছে। মোটামুটি ইমিগ্রেশন অফিসার এসে সবার কাছ থেকে একা পাসপোর্টটা নিচ্ছে হাতে, পাসপোর্টটা নিয়ে প্রশ্ন করে, তুমি কি ফার্স্ট টাইম আসছো?
তো যারা ফার্স্ট টাইম তাদের পাসপোর্টটা হাতে রেখে দিচ্ছে, আর যারা কয়েকবার আসছে তাদেরকে পাসপোর্টটা দিয়ে বলতেছে তোমরা চলে যাও। তো আমার সাথে আমার ভাই আসছে মোটামুটি, আমিও ওনারের চাইরা যাইনি, আমার কথা তুমি ফার্স্ট টাইম আসছে জানাতে, তো আমি বলছি সে আমার ভাই, সে ফার্স্ট টাইম, তখন বলতেছে তুমি তাহলে দাঁড়াও ওর জন্য, তো আমিও দাঁড়াইছি ওনার জন্য। তারপরে দেখলাম ওরা একটা চার্ট নিয়ে আসছে, মানে ওই চার্টের মধ্যে কী জানি দেখলো, মানে মনে হয় এই কারো না কারো ইনফরমেশন ছিল তাদের কাছে, সেজন্য সবাই এখানে আটকে রেখে সবার পাসপোর্ট তার আগে হাতে নিয়ে নেয়। হাত পাসপোর্টটা হাতে নিয়ে মোটামুটি সবাইগুলো দেখে, তারপর হচ্ছে যারা যেরকম আমার সাথে ভাই আসছে এরকম অনেকের সাথে অনেকে আসছে প্রথমবার, তাদেরকে পাসপোর্টটা আবার যথারীতি ফেরত দিয়ে দিচ্ছে, ইমিগ্রেশনে সরাসরি চলে যাওয়ার জন্য বলছে। তো যেটা আজকে বুঝলাম সেটা হচ্ছে আমাদের ইমিগ্রেশনে আমরা যখন সিরিয়ালে দাঁড়াইছি তখন দেখলাম অনেকেই আছে যারা প্রথমবার আসতেছে, কিন্তু সবাই কারো না কারো সাথে আসছে, যার জন্য তাদের জন্য একটু সহজ হয়ে গেছে। তো এখন যারা ভাবতেছেন যে চায়নাতে আসবেন, আপনারা যদি স্ট্রং কোনো ডকুমেন্টস না থাকে তাইলে এখন আর চায়নাতে আইসেন না, কারণ আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন, মোটামুটি আপনি চায়না ঢুকতে পারবেন না, এটা আমি মোটামুটি কনফার্ম, যদি তেমন স্ট্রং কোনো ডকুমেন্টস না থাকে আপনার। আর যারা মোটামুটি 5-7টা কান্ট্রি ভিজিট করছেন তারা আসেন, তাদেরও মোটামুটি অনেক ধরনের প্রশ্ন করে, অনেক প্রশ্ন করে তারা। আর আগে যেমন দেখতাম ওরা ডলার দেখতেছে, তো এবার আর তেমন একটা দেখিনি ডলার দেখতে চায় নাই, তারা হচ্ছে আপনার পাসপোর্টের যারা ঘুরতে আসে বা যারা ব্যবসার কাজে আসে, ব্যবসার দিয়ে ব্যবসায়ীদের জন্য কোনো সমস্যা নাই, কিন্তু যারা ঘুরতে আসে তাদের জন্য অনেক বড় ফ্যাক্ট। তাদের কাছ থেকে আমাদের যেমন হোটেল বুকিং টুকিং কিছু দেখতে চায় নাই, রিটার্ন টিকিট করবে এগুলো দেখতে চায় নাই, শুধু জানতে চাইছে উনি কার সাথে আসছে। তা আমার সাথে আসছে, আর আমি মোটামুটি বলছি যে সে আমার ভাই, তো এগুলো নিয়ে আর কোনো সমস্যা নাই ওনার। এরকম অনেকেরই দেখছি, অনেকে প্রথমবার আসছে কিন্তু অনেকের সাথে আসছে, যারা পূর্ব পরে মানে আগে অনেকবার চায়নাতে ভিজিট করতে ভিজিট পারপাস আসছিলো বা বিজনেসের কাজে আসছিলো, তাদের সাথে যারাই আসছে সবাই ছেড়ে দিছে। আবার এখানে শুধু বাংলাদেশি বলে আমাদেরকে যে শুধু আটকে রাখছে তা কিন্তু না, এখানে আমরা দেখছি ইরাকের একটা বিমান আসছে, ইরাকেরও অনেকেই এই ধরনের প্রশ্ন করছে, তারপরে হচ্ছে ইরান, ইরাক, ইন্ডিয়া, আবার ইন্ডিয়ান, ইন্ডিয়ানদের জন্য একটু সমস্যা, ইন্ডিয়ানদের দেখলাম অনেক ধরনের প্রশ্ন করে, অনেক প্রশ্ন করে ইন্ডিয়ানদেরকে। তো যা হোক, যারা মোটামুটি এখন চায়নাতে শুধু ইন্ডিয়া ভিজিট ভিজিট করে চায়নাতে আসবেন, আমার মতে আপনারা স্ট্রং কোনো এখান থেকে যদি আপনাদেরকে কেউ অথরাইজ না দিয়ে থাকে বা এখান থেকে ইনভিটেশন না দিয়ে থাকে, আপনাদের এই মুহূর্তে আসাটা আমি মনে করি উচিত হবে না, তার কারণ আপনাদেরকে চাইনিজ ইমিগ্রেশন আটকে দিবে, আপনারা আসতে পারবেন না। আর কারো সাথে আসলে বেটার, সেই ক্ষেত্রে তেমন একটা ঝামেলা হয় না, দুই একটা প্রশ্ন করে ছেড়ে দেয়। তো আসলে এই হচ্ছে চাইনিজ ইমিগ্রেশন নিয়ে আমার আজকে একটু তথ্য। তো আমার আসলে ভিডিওটা একটু লেট করে করার কারণ হচ্ছে আমরা গুয়াংজু থেকে শেনজেন আসছি, এখন আমি আছি হচ্ছে আমার হোটেলের সামনে সেই ইয়ারনাম রোড, আমার আরও অনেকগুলো ভিডিওতে আমি এটা দেখাইছি অলরেডি, আমার পিছনে এই যে মেট্রো স্টেশন ইয়ারনাম মেট্রো স্টেশন C2 আমার যথারীতি সেই হোটেল, হিপা হোটেলে আমি উঠি, হিপা হোটেলের সামনে আমি অলরেডি বসে আছি, এখন রাত বাজতে আছে এইখানকার সময় রাত 3টা। তো ভাবলাম একটু ভিডিও করি, আর আসলে চায়নাতে রাত 3টায় কি আর সকাল 6টায় কি বা দুপুর 12টায় কি, ওদের কাছে সবই সমান, অল ইকুয়াল ওদের কাছে সময়টা। তো এই যে দেখেন আমি মোটামুটি আপনাদেরকে দেখাইতেছি, এই হচ্ছে দেখেন এই রাস্তার মধ্যে এই গাড়িগুলা দাঁড়ায় আছে, এক চুল পরিমাণ সাউন্ড নেই। আর এই পাশে দেখেন এই যে অনেকগুলা গাড়ি, এই যে সবাই সবার কাজ করতেছে, সবাই সবাই নিয়ে ব্যস্ত, এই যে সে তার গার্লফ্রেন্ডে নিয়ে ব্যস্ত, এদিকে যেমন ওই মহিলা বসে আছে ডিস্কোর সামনে, তারপরে হচ্ছে মানে সব রেস্টুরেন্ট খোলা, এখানে সবগুলো রেস্টুরেন্ট খোলা। তারপরে এই যে আমাদের এক ভদ্রলোক জেন্টলম্যান মামা, সে এখানে দেখেন ডিম দিয়া নুডলস, এই যে এগুলো সব হাতে বানানো নুডলস, তার সে এগুলো বিক্রি করতেছে। এই যেমন গাড়িগুলো দেখেন, এই যে এটা হলো রেঞ্জ রোভার গাড়ি, টোটালি সাউন্ডলেস গাড়ি, কোনো সাউন্ড নাই এখানে, মানে বসে বসে তাই রাত 3টা বাজে, এখন একটু ভিডিওটা করলাম আর আপনাদের মাঝে শেয়ার করলাম। তো যাও, যারা এখন চায়নাতে আসবেন ইনশাল্লাহ চিন্তা ভাবনা করে আসেন, আর আমার ভিডিওটা দেখলে আপনাদের মনে হয় কিছুটা উপকারে আসবে, সেজন্য আজকে ভিডিওটা করলাম। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আমার পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।